প্রিয় দর্শক বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান আজ আলোচনার বিষয় রাজনীতিবিদদের বাজেট প্রত্যাশা দর্শক আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিল আলম এবং সিপিবি নেতা বাংলাদেশ সাত ইউনিয়নের সাবেক সভাপতি শরীফ উজ্জামান শরীফ আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আমি শরীফ উজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই আপনি জানেন যে করোনাকালীন সময়ে বাজেট নিয়ে বেশ কথা হচ্ছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে একটি বিশেষ সময় বা অন্তর্বর্তী একটি বাজেটের কথা বলা হয়েছে আসলে এটি কি রাজনৈতিক কোনো গুরুত্ব আছে যে ধরনের বাজেট চাওয়ার ক্ষেত্রে বা আপনি কি মনে করেন যে এই সময়ে কি ধরনের বাজেট প্রত্যাশা করা যায় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং অন্য আলোচকদেরকেও ধন্যবাদ আমি আলোচনাটা শুরু করব আপনি খুবই একটা একাডেমিক ইস্যুকে সামনে এনেছেন বাজেট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং এখানে আরও দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষক ছিলেন তারা জনপ্রিয় এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও তাদের ক্লাস করতে আসতেন এদের মধ্যে একজন শিক্ষক ছিলেন অধ্যাপক নরেন বিশ্বাস খুবই পণ্ডিত মানুষ বাংলা পড়াতেন এবং তিনি ক্লাসে বলতেন যে আমি জানি তোমরা কেউ ইচ্ছে করে বাংলায় পড়তে আসোনি কোথাও চান্স পাওনি তাই এসেছ এসেই যখন পড়েছো ভালোবেসেই হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করো আমি বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিতে পড়তাম এবং ফিলোসফিতে ওইভাবে কোথাও চান্স পাইনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ার ইচ্ছা ছিল ফিলোসফি দেখেছি বাজেট নিয়ে আলোচনার বিষয়টি আমার অতটা আমি এক্সপার্ট না তারপরেও দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি সমাজ দেশ মানুষ একটা আইডিওলজিকে পেছনে রেখে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি সুতরাং আমি দু একটি জায়গায় আমি বলতে পারি আমি প্রথমেই শুরুটা করতে চাই বাজেটটা আসলে কি বাজেটটা হলো আগামী এক বছর গভর্নমেন্ট একটা দেশকে কিভাবে পরিচালনা করবে কোন কোন সেক্টরের জন্য তার ভাবনাগুলো কি এবং এই সেক্টরগুলোর যে ব্যয় নির্বাহের জন্য তিনি কত টাকা ব্যয় করবেন এবং এই ব্যয়টা নির্বাহের জন্য তিনি কোন কোন জায়গার থেকে রিসোর্সটা সংগ্রহ করবেন তার একটা গাইডলাইন এবং তার উপরে আলোচনা হবে পর্যালোচনা হবে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি যে এই জায়গাটিতে পলিটিক্যাল পার্টিগুলোর যেভাবে তাদের ভয়েসটা নিয়ে আসা দরকার সেটি আমাদের এখানে হয় না আপনি বিএনপির কথা বলেছেন এটি আমি কে ইতিবাচকভাবে দেখি তবে এটা যেহেতু বাজেট প্রণয়নের প্রক্রিয়াটা অনেক আগেই হয় সুতরাং আগের থেকেই এটি যদি নিয়ে আসতে পারতো বিলম্বিত হলেও তারা তাদের একটি ভয়েস এখানে নিয়েছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি বাজেটটা আপনি কিভাবে করতে চান গত কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে তখন বামপন্থীরা পাওয়ারে পশ্চিমবঙ্গে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে বিবিসি একটা ইন্টারভিউ করল ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করলো যে আপনি অন্যান্য রাজ্যে অনেক রকমের ডেভেলপমেন্ট হচ্ছে ফ্লাইওভার হচ্ছে শপিং মল হচ্ছে ফাইভ স্টার হোটেল হচ্ছে তো আপনার রাজ্যে সেই রকমের ডেভেলপমেন্ট চোখে পড়ছে না কেন এবং সাংবাদিক বললেন যে গত কয়েকদিন আগে আমি মুম্বাই ঘুরে এসেছি সেখানে এত বড় বড় প্রজেক্টগুলো আমি দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের তার জবাবটা ছিল এরকম যে আমার কলকাতা শহরে প্রায় তিরিশ লাখ বস্তিবাসী বাস করে বস্তিতে থাকে এবং তিনি বলছিলেন আমার শব্দটা এখনও মনে আছে যে রাস্তার পাশে বস্তিতে যারা থাকেন আপনারা তাকে বস্তিবাসী বলেন আমি তাকে বস্তিবাসী বলি না আমি তাকে মানুষ বলি বস্তিতে মানুষ থাকে সুতরাং ওই তিরিশ লাখ মানুষের জন্য আমার ডেভেলপমেন্ট প্ল্যান আমাকে করতে হয় আবার এখানে ওই যে ফাইভ স্টার হোটেলের কথাও আমার বিবেচনায় রাখতে হয় আপনি যে মুম্বাই থেকে এসেছেন পৃথিবীর সবথেকে বড়ো বস্তি সেখানে আবার সেখানে আপনি বড় বড় ডেভেলপমেন্টের কথাও বলছেন সুতরাং বাজেটটা হতে হবে আপনার সামগ্রিক শুধুমাত্র একটা সেকশনের জন্য একটা সেক্টরের জন্য আপনি যদি সামনে তাদের কথা বিবেচনা করেন তাহলে আপনি বাজেটটা সার্বজনীন হতে পারছে না আমাদের এখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত আমাদের পলিটিক্যাল যে দর্শন অর্থনৈতিক দর্শন হচ্ছে আপনি পাবলিক সেক্টরকে প্রাইভেট সেক্টরকে আপনি নানাভাবে প্যাটোনাইজ করবেন তাই তো বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর কোনটা বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর অনেকে বলবেন যে গার্মেন্টস সেক্টর নো বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর হচ্ছে এগ্রিকালচার কৃষি এটি হচ্ছে সব থেকে বড় প্রাইভেট সেক্টর আবার আপনি যদি সমস্যার দিকে যান এইখানকার থেকে বেশি প্রবলেমটা ফেস করছে কারা কৃষক যখন ধান ওঠে তখন এই কৃষকের কান্না আমরা দেখি যখন সবজি ওঠে এই কৃষকের কান্না আমরা দেখি যখন তার মৌসুমি অন্যান্য সবজি ওঠে তখন তার কান্না আমি দেখি মানে বিভিন্ন বাজারে আলুর সময় আলু ছুঁড়ে ফেলেন দুধ যখন ওঠে দুধ ফেলে দেন এই যে বিষয়গুলো তার মানে হলো যে আমার বেসিক যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে ইন্টারভেনশানের ক্ষেত্রে আমার কতগুলো ত্রুটি আছে আমি একটি বড় জায়গা আমাদের শিক্ষা বাজেট আমরা এটি নিয়ে খুবই কথা বলি কিন্তু এই শিক্ষা বাজেটের মেইন স্টেক হোল্ডার কারা স্টুডেন্টরা তাই তো আপনি বাজেটটা হতে হবে পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক আপনি এই যে শিক্ষার্থীদের সাথে আপনি কি কখনো কথা বলেন কখনো কথা বলেন না তারা কি চায় আপনি কি তাদের কাছে জিজ্ঞেস করেন নো আপনি কৃষকদের কাছে জিজ্ঞেস করেন নো আপনি কয়েকজন ইকোনমিস্টের কাছে আপনি কয়েকটি সেক্টরের থেকে ব্যবসায়ীদের সাথে আপনি কথা বলছেন কিন্তু এই ধরনের যে ছোট ছোট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দ্বিতীয় জায়গাটি হচ্ছে আমি আমাদের ইকোনমি অনেকটা আমাদের আগের যে অবস্থা ছিল জায়গায় আমাদের অনেক সাকসেস স্টোরি আছে আমরা শুনবো আপনার পরে আসবো বড় রকমের বৈষম্য সেটিকে আপনি সামনে রেখেই বাজেট তৈরি করছেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা আবার আসবো আমি শেখ রবিউল আলম যেটি শরীর শরীফ বলছেন যে একটি বৈষম্য বা একটি যে আয় ব্যয়ের যে তফাৎ থাকে মানুষের মধ্যে সাধারণভাবে খেটে খাওয়া মানুষের কথা বললেন কৃষির কথা বললেন সেগুলোকে সামনে নিয়ে এসে যে কোনো সরকারের রাজনৈতিক দলের যে রাজনৈতিক সরকার তাদের একটা রাজনৈতিক ভীষণ থাকে এই গত কয়েক বছরের বাজেটে সেই ধরনের রাজনৈতিক ভীষণ আসলে কতটা অর্জিত হয়েছে আমার কাছে মনে হয়নি খুব বেশি অর্জিত হয়েছে তার কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধনটা থাকা দরকার সেখানে ঘাটতি রয়েছে কৃষক বলেন শ্রমিক বলেন বা অন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তো ব্যবস্থাপনা দেওয়া তাই না সেই ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে সরকারের দুটি কাজ একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা আর সেই রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় ব্যবস্থাপনা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা বাজেটটা মূলত হচ্ছে অর্থ ব্যবস্থাপনার একটা অংশ যেমন রাষ্ট্রের আয় এবং রাষ্ট্রের ব্যয় কিভাবে হবে এবং সেখানে কিভাবে জনকল্যাণ হবে জনসেবা থাকবে জনসমৃদ্ধি থাকবে তার একটা ধরেন প্রাথমিক প্রাকলন বলতে পারেন পরিকল্পনা বলতে পারেন এবং তারপরে সেটা বাস্তবায়নের জন্য সরকার তার বিভিন্ন উইংয়ে কাজ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাজেটটা সম্পূর্ণ নির্ভর হচ্ছে জনগণের প্রত্যক্ষ করের উপর অনলি মানে জনগণ প্রত্যক্ষ যে কর দিচ্ছে তার উপর সেটা আমাদের সক্ষমতা দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে ধরেন এখনও পর্যন্ত যায়নি আজ পর্যন্ত বাংলাদেশের হিস্ট্রিতে সরকার গতবার যেটা ধরেছিল তিন লাখ তিরিশ হাজার কোটি টাকার মতো ধরেছিল সেখানে আশি নব্বই হাজার কোটি টাকা ঘাটতি হবে এর আগের বছর যদি ধরেন এক লাখ আশি হাজার কোটি টাকা পর্যন্ত আমরা প্রত্যক্ষ কর নিতে পেরেছিলাম কিন্তু সেখানে দেখবেন যে তিন লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয় অর্থাৎ অনুন্নয়ন ব্যয় সরকারি কর্মকর্তাদের মন্ত্রীদের বা এদের বেতন ভাতা পূর্বের দিনের কিস্তি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ দুই লাখ দশ হাজার কোটি টাকা আপনি কিন্তু উন্নয়ন ব্যয় রেখেছেন এডিপি রেখেছেন সেটা সম্পূর্ণ ব্যাংক নির্ভর বৈদেশিক সাহায্য নির্ভর অর্থাৎ আমরা যদি বাজেটের একটা বড় অংশ আমাদের পক্ষে সম্ভব রাষ্ট্রীয়ত্ব খাত থেকে উপার্জন করে বাজেটে কন্ট্রিবিউশন করা সেখানে সরকার জিরো কারণ এখনও রাষ্ট্রীয়ত্ব খাতে আমাদের এই প্রত্যক্ষ করের টাকা জনগণের সেটা ভর্তুকি দিতে হচ্ছে মিল কল কারখানা সরকার পরিচালিত যেখানে আছে অর্থাৎ সরকার কিন্তু শুধুমাত্র জনগণের অর্থ কালেক্ট করে তাদের সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যয় করছে ব্যাংক এবং বৈদেশিক অনুদান দিয়ে কিছুমাত্র উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে অর্থাৎ রাষ্ট্রের সক্ষমতার যদি জায়গা যান বা সরকারের যদি সফলতার জায়গা যদি যান সেখানে কোনো কিছু আমরা দেখছি না তাহলে জনকল্যাণে কোনো কাজই করছে না সরকার না জনকল্যাণ এ কাজ হচ্ছে কিছু কাজ তো সরকার থাকে যেমন সামাজিক নিরাপত্তা খাতে আপনি চুরানব্বই হাজার কোটি টাকা বাজেটে রেখেছেন কিন্তু তার ব্যয় দেখেন ব্যবস্থাপনা দেখেন জরাজীর্ণ অবস্থা জনগণ সুফল কতটুকু পাচ্ছে সেই জায়গায় সমস্যা রয়েছে অর্থাৎ জনগণের অর্থ জনকল্যাণে ব্যয় করার যে স্বচ্ছতা জবাবদিহিতা সরকারের থাকা উচিত এবং কর্মপরিকল্পনা থাকা উচিত সে জায়গায় কিন্তু আমাদের সমস্যা রয়েছে যেমন আপনি ধরেন আপনি গত বাজেটে ছিল পঁচাশি হাজার কোটি টাকা আপনি ব্যাঙ্ক থেকে ঋণ নেবেন প্রায় নিয়ে ফেলেছেন বৈদেশিক অনুদান আসবে সেটা দিয়ে আপনি এডিপি করবেন কিন্তু এডিপির যে প্রকল্পগুলি আছে সেটা দীর্ঘসূত্রিত হচ্ছে দুই বছরের প্রকল্প দশ বছরে চলে যাচ্ছে এবং আমাদের সেই প্রকল্পের ব্যয় বাড়ছে এডিপির বাস্তবায়ন করার ক্ষেত্রে দক্ষতা যোগ্যতার অভাব রয়েছে আমরা পারছি না প্রাকলন ব্যয় অনেক বেশি ধরা হচ্ছে ক্রয় নীতিতে অপচয় হচ্ছে এবং ধরেন প্রকলন ব্যয় যে প্রক্রিয়া হওয়া উচিত সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে বৈদেশিক সাহায্য নির্ভর যেগুলি রয়েছে সেখানে আবার দেখবেন সম্ভাব্যতা যা চাই এক্সপার্টদের আপনার যেটা রয়েছে তদারকির যে ব্যাপারগুলি রয়েছে সেখানে হিউজ অঙ্কের টাকা তারা রাখছে এবং তারা নিয়ে যাচ্ছে তাদের ওই সাহায্য দেওয়ার পূর্ব শর্ত হিসাবে তাতে কি হচ্ছে এই বৈদেশিক সাহায্য বলেন ব্যাঙ্ক ঋণ বলেন এই সবই তো জনগণের উপর আসছে অর্থাৎ জনগণ প্রত্যক্ষ কর দিচ্ছে আবার সরকার যে ব্যবস্থাপনাগুলি করছে উন্নয়নের নামে ঋণ নিয়ে সেটারও দায় কিন্তু জনগণকে নিতে হচ্ছে মাঝখান থেকে যারা হচ্ছে সরকার এবং সরকারের সরকারি যারা আছে সহযোগী যারা আছে রাজনৈতিক অরাজনৈতিক বিশেষ আমলা সুবিধাভোগী দুর্বৃত্ত তাদের কিন্তু আপনার বৃত্ত বৈভাব বাড়ছে জনগণ কিন্তু এই বাজেট থেকে খুব কম উপকৃত হচ্ছে সেই জায়গায় সরকারকে মনোযোগ দিতে হবে আপনি এটা বলছিলেন যে আমরা একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিতে বলেছি এটা ভালো প্রশ্ন কেন বলেছি তার রিজনটা হচ্ছে আমরা মনে করছি যে বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি এবং দুর্যোগ করোনাও যদি আমি বলি সব কিছুর মিলে একটা ফ্লেকচুয়াল সিচুয়েশান করছে মানে স্টাবল সিচুয়েশান না এই সময়ে একটা স্থির বাজেট এক বছরের জন্য নির্ধারণ করাটা কঠিন কঠিন কারণ প্রেডিক্ট করাই কঠিন আমার রাজস্ব কোথার থেকে আসবে প্রত্যক্ষ কর আসলে আসবে কি আসবে না আমার ধরেন বৈদেশিক খাতে থেকে কী হারে সাহায্য পেতে পারি কেন করোনা তো সারা পৃথিবীব্যাপী রয়েছে অর্থাৎ প্রেডিক্ট করলে সেটা নাও আসতে পারে আবার ধরেন বেসরকারি খাতে আমাদের বিনিয়োগ কী হবে না হবে সেটা নিয়েও সমস্যা রয়েছে ব্যাঙ্কগুলিতে যেহেতু সরকার ব্যাপকের ঋণ নিয়েছে অর্থাৎ বেসরকারি খাতে বিনিয়োগ ভাটা পড়বে বা সমস্যা হবে অতএব রাজস্ব অনেক আরও কম হয়ে যাবে পরোক্ষ কর প্রত্যক্ষ কর সেখানে টার্গেট আসবে না এই সময় একটা সমন্বিত বাজেট করা যে কোনো মানুষের জন্য কঠিন আমরা রাষ্ট্রের সাথে জনগণের সাথে বলেছি যে একটা অন্তর্বর্তীকালীন বাজেট আপাতত হোক তারপর হয়তো এই করোনাকালীন সংকট উত্তরণ হলে হয়তো আমরা একটা স্থির বাজেট করতে শেখ রবিল আলম আপনার কাছে আবার আসবো আমি মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ বিল আলম যেটি বললেন যে অন্তর্বর্তীকালীন বাজেট যেটি বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে আলোচনা যাওয়ার আগে উদ্দেশ্যটা কি আলোচনা যাওয়ার আগে আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচক একই সাথে এস এ টিভি সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আমি আসলে শরীফের সাথে কণ্ঠ মিলিয়ে বলি যে ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলাম না ছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আর এই অর্থে বাজেট অথবা অর্থনীতি খুব বেশি বুঝি সেটা দাবি ওটা ঠিক না কিন্তু যেহেতু রাজনীতি করি না বুঝলেও চেষ্টা করি তো বাজেট সম্পর্কে যেটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি একেবারে খুব কৈশোর বয়স থেকে স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম আমাদের আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন এটা আমাদের স্লোগান ছিল এই বাজেট গরিব মারার এই বাজেট মানি না এবং এখনও যারা বিরোধী আছে তারাও কিন্তু দেখবেন বৃহস্পতির বাজেট হবে সন্ধ্যা একটা মিছিল হবে এই বাজেট গরিমার আর এই বাজেট মানে না আমরা যতদিন পর্যন্ত এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত আলোচনাটাগুলো কতটুকু যুক্তিসঙ্গত হবে গ্রহণযোগ্য হবে সেটা আমার মনে হয় একটা বড় কোশ্চেন মার্ক এখানে থেকে যায় যদিও দুজনে প্রাণবন্ত আলোচনা করেছেন যেমন ধরেন শরীফ জেঠি বলেছেন কৃষকের প্রসঙ্গ নিয়ে যে বাজেট মানে ধান ওঠার পরে কৃষকের কান্না ফসল ওঠার পরে কৃষকের কান্না কিন্তু আমরা এটাও দেখেছি একানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এদেশের কৃষকরা পয়সা দিয়ে সার কিনতে চেয়েছিল পয়সা দিয়ে ফ্রিতে না ভর্তুকিও না সার পায়নি সারের দাবিতে মিছিল করেছিল আঠারো জন কৃষক সেদিন শহীদ হয়েছিলেন পয়সা দিয়ে সার কিনতে চাওয়ার দাবিতে সেই সময়গুলো এখন অতীত সে অতীত আমি ঘাটাতে চাই না সেই জায়গা থেকে ছিয়ানব্বই সালে যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসলেন তখন শরীফ যেমনটি বলেছেন যে বাংলাদেশের প্রধান যে খাত কৃষি সেখানে তিনি সমস্ত মনোযোগ দিলেন সে মনোযোগের ধারাবাহিকতা আমরা দেখলাম বাংলাদেশ যে বাংলাদেশ ছিল বরাবরই খাদ্য ঘাট একটি দেশ উনি যখন ছিয়ানব্বই সালের তেইশে জুন প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন সেদিন বাংলাদেশে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল দু হাজার সালের পনেরো জুলাই যখন তিনি ক্ষমতা হস্তান্তর করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে তখন ২৬ লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত ছিল এই খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তি নিয়ে যাওয়া এবং সে খাদ্যগুলো সব কিছুই ছিল নির্ভর সেটা কিন্তু কোনো বায়োবে ব্যাপার ছিল না সেটা কিন্তু তখন খাদ্য বা ধান চালগুলো আকাশ থেকে বাংলাদেশের মাটিতে পড়ে নাই এগুলো কৃষকদেরকে মাটি ফুরে ফলাতে হয়েছে এবং এর একটি কারণ ছিল সরকারের সুবিনস্ত নীতি মানুষের কৃষকের প্রয়োজন বুঝে চাহিদা বুঝে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ এবং তারই ফলশ্রুতিতে মানুষ আমরা খাদ্যঘাটতির বাংলাদেশ থেকে খাদ্য উদ্ভৃদ্ধি দেশে পরিণত হয়েছি বাংলাদেশের দীর্ঘ সময় অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত সাইফুর রহমান আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন তিনি দু হাজার সালে একদিন সংসদে বাজেট আলোচনায় বলেছিলেন যে বাংলাদেশের মতো দেশের কখনোই খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া উচিত না তাহলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না আপনার মানসিকতা যদি বিদেশি সাহায্য থাকে যেমন শেখ রবিউল আলম বললেন যে বিদেশিরা যখনই সাহায্য দেয় তখন কিন্তু তারা কিছু শর্ত জুড়ে দেয় যে সেখানে তাদের পরামর্শ নিয়ে করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে তাদের কন্ট্রাক্টরের কাজ দিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে তারা এইভাবে দিয়ে আরেকভাবে তাদের কাছে নিয়ে যাচ্ছেন এটি কিন্তু তৃতীয় বিশ্বের দেশের দেশে যখনই যারা সাহায্য দেয় তারা কিন্তু এই এই কন্ডিশনটা দিয়ে বসে তো অনেক সময় সেই কন্ডিশন মানা যায় কখনও মানা যায় না যেমন পদ্মা সেতুতে যখন বিশ্বব্যাঙ্ক অর্থায়ন করতে চাইল তখন সারা বাংলাদেশে একটা রব উঠলো গেল 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 বিশাল একটা দুর্নীতির অভিযোগ তো পরবর্তীতে যখন চ্যালেঞ্জ করা হলো বলা হয় যে আপনি তো একটি পয়সাও দেন নাই তাহলে পদ্মা সেতুতে দুর্নীতিটা কোথেকে হলো তো বলে যে দুর্নীতির সম্ভাবনা ছিল কারণ এরকম অভিযোগ আমি জানি না দুনিয়ার আর কোনো দেশ পেয়েছে কিনা সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসাহসিকতা এবং নিজের সম্পত্তির উপর তার নির্ভরশীলতা কনফিডেন্স আত্মবিশ্বাসের কারণে আজকে কিন্তু সে পদ্মা সেতু দৃশ্যমান আমি কথাগুলো এই কারণে বললাম হয়তো অনেক মনে করতে পারেন যে বাজেটের সাথে এটার সামঞ্জস্য কী সেটি হচ্ছে এই এই সরকার প্রতিবারই মানুষের চাহিদা জনগণের চাহিদা সমন্বয় রেখে বাজেট প্রণয়ন করেছে বলেই মানুষ অভাবে পড়ছে না মানুষ স্বয়ং হচ্ছে দিন দিন আজকে বাংলাদেশ এমন জায়গা গিয়ে দাঁড়িয়েছে যে শ্রীলঙ্কাকে আমরা বিশ কোটি ডলার অর্থ সাহায্য করতে পারছি এগুলো কিন্তু কোনোটা ভাইবীয় বিষয় না আগে রবিউল আলম ভাইয়ের দল দুই আমি যদি নাইনটি ওয়ানের কথা বাদ নাইনটি ওয়ানের আগের কথা বাদও দেই নাইনটি ওয়ান এবং দু হাজার একে দুই দুইবার ক্ষমতা ছিল তাদের সময়ের অর্জনগুলো কি এজন্য বলছি কি হ্যাঁ তারাও হয়তো সব কিছু দাবি করবে যখন আপনি ওই চেয়ারে বসবেন বিরোধী তখন যদি শুধু স্লোগান একটাই দেই এ বাজেট করি মারার এই বাজেট মানে না তাহলে কিন্তু মূল জায়গায় যেতে পারছে না আজকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কত স্ট্রং জায়গায় গিয়েছে আপনি গতকালও দেখেন আমেরিকান একটা পত্রিকা থেকে একটা সংস্থার পক্ষ থেকে শেখ হাসিনার এই সিদ্ধান্তগুলোকে সাহসিকতাগুলোকে কি উচ্চসিত প্রশংসা করা হয়েছে এই প্রশংসাগুলি কিন্তু এমনি এমনি আসছে না এগুলো তিনি মানুষ বুঝেন মাটি বুঝেন দেশকে ভালোবাসেন সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন বলে আজকে এই জায়গা আছে ঠিক তেমনিভাবে আমারও প্রত্যাশা সেগ্রবির আলালম্বী অথবা শরীফ ভাইদের মতো এবং সাধারণ মানুষের মতো যে আওয়ামী লীগ সরকার আগামী বৃহস্পতিবার যে বাজেট প্রণয়ন করবে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকা এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে সেখানে কিন্তু বাজেটে এই বিষয়গুলোকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যেহেতু আমরা একটা ভয়ঙ্কর সম অতিক্রম করছি করোনা কালে এই সব কিছু বিবেচনা নিয়ে এসে সে বাজেটটা প্রণয়ন করা হবে যেটা বাস্তবায়নযোগ্য এবং সেটা শুধু কথার কথায় থাকবে না মোহাম্মদ আবিনুল ইসলাম আমরা একটা বিরতি নিব দর্শক বন্দর স্ত্রী লিট নিচ্ছে একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন এসে টিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায় শরীফুজ্জামান শরীফ যেটি বাস্তবায়নযোগ্য বাজেটের কথা বলছেন আমিনুল ইসলাম বা আমরা তো দেখলাম যে এবারও যে কথাটি শোনা যাচ্ছে গণমাধ্যমের খবরে যেটি আসছে যে এবারও বিশাল আকারের যে বাজেট ছয় লাখ কোটি টাকারও বেশি ঘাটতিও বেশি বাংলাদেশের ইতিহাসে এত বড় বাজেট এত বড় ঘাটতি নিয়ে কখনো আসে নাই সেখানে আসলে বাস্তবায়নের সম্ভাবনা কতটুকুন বা বাস্তবায়নযোগ্য না এটা একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের যে বাজেটটা যখন দেওয়া হয় আমরা কিন্তু আমাদের অর্থ বছর মূলত নয় মাস এর কারণ হচ্ছে এই যে জুন মাস আগামী তিন মাস আপনি প্রায় সিজনাল কারণে প্রকৃতির কারণে আমাদের যে ম্যাক্সিমাম কাজগুলো আমরা করতে পারি না সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার থেকে একটি প্রস্তাব আছে দাবিও আছে যে আমাদের অর্থ বছরটা বাংলা সালকে অনুসরণ করা যায় কি না বৈশাখ পরের শেষ পর্যন্ত বারো মাস এতে একটা পজিটিভ ইম্প্যাক্ট এটার ভেতর থেকে পাবেন সেটা হচ্ছে যে আপনি একটা দীর্ঘ সময় ধরে কাজের সময়টা পাচ্ছেন এবং শুরুটা করতে পারছেন একেবারে স্বাভাবিক সময় আপনি বাস্তবায়নের কথা বলেছেন আমাদের প্রায় পুরোটাই পাবলিকের কাছ থেকে আমি গ্রহণ করব এবং পাবলিকের কাছ থেকে আর্ন করব। সেটি আমি খরচ করব। আমাদের এখানে পাবলিক কিন্তু পয়সা দেয় আপনি এমন সিস্টেম এখানে ডেভেলপ করেছেন শুধুমাত্র শুধু আমি ওই মুখে আদাব সালামের বাইরে আমি যদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেও আপনাকে সালাম দিতে চাই তাও কিন্তু আপনাকে সরকারকে ভ্যাট দিতে হয় ট্যাক্স দিতে হয় মোবাইলে কথা বললে এর বাইরে এমন কোনো সেক্টর নাই যেখানে আপনি ট্যাক্সের বাইরে আছেন এবং কোনো কোনো জায়গায় অস্বাভাবিক আপনি এই যে প্যারালাইজড রোগীদের জন্য তারা যে চেয়ার ব্যবহার করে তার ট্যাক্সের পরিমাণটা কত জানেন তিরিশ পার্সেন্ট একশো টাকায় যদি একটি চেয়ার আপনি আনেন তাকে তিরিশ টাকা সরকারকে ট্যাক্স দিতে হয় আমরা দেই মানুষের আপত্তি নেই কিন্তু মানুষ দিচ্ছে কষ্ট হলেও দিচ্ছে কিন্তু আপনি এই যে ট্যাক্স কালেকশনের যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আপনি মানুষের কাছে জিজ্ঞেস করে দেখবেন একজন সাধারণ মানুষও সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউশন করতে চায় কিন্তু আপনি অ্যারেঞ্জমেন্টগুলো এমনভাবে করে রেখেছেন আপনার ওই যে ইনকামের যে টার্গেট জায়গাগুলো সেই টার্গেট জায়গাগুলো আপনি ফুলফিল করতে পারেন না ব্যয়ের যে জায়গাগুলো আছে স্বচ্ছতার একটি বড় রকমের ঘাটতি আছে আপনি যে অর্থটা ব্যয় করছেন আমি আপনার সঙ্গে একটা এসি হোটেলে যদি এক কাপ চা খাই আমি চোদ্দো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এক কাপ চা এক মানে শতকরা চোদ্দো পার্সেন্ট নন এসি হোটেলে যদি খাই সাড়ে আট পার্সেন্ট ভ্যাট দিতে হয় আমি একটা এসি গাড়িতে যদি ঢাকার থেকে চট্টগ্রাম যাই আমাকে চোদ্দো পার্সেন্ট ভ্যাট দিতে হয় কিন্তু সেই টাকাটা যখন যাচ্ছে সেটি কি প্রপারলি আপনি খরচ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তার সন্তানের শখ মেটানোর জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে দেড় কোটি টাকা দিয়ে ও জিপ কিনে দিয়েছেন রাশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তার প্রত্যেক বাড়ির ইলেকট্রিক বিল তিনি বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে খরচ করছেন তার কাজের বুয়ার বেতন দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে এই যে দুজন উপাচার্যের কথা বললাম এই ধরনের যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলোকে আমরা যদি আসামির কার্ড গড়ায় দাঁড় করতে পারতাম এই অভিযোগগুলোকে যদি আমরা দৃঢ়তার সাথে এটা যদি বন্ধ করতে পারতাম তাহলে ওই যে জায়গাটি বলছেন যে আমাদের অনেক টাকা এখান থেকে পাবলিকের কাছ থেকে কালেক্ট করতে হবে তাহলে সেটি পাবলিক এই জায়গাটায় তার সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউট করার ক্ষেত্রে যত একটা স্বেচ্ছা প্রণোদিত হতো যেটা যতটা আন্তরিকতার সাথে এগিয়ে আসতো যদি আপনি আপনার সিস্টেমগুলোকে ওপেন করে দিতেন এবং প্রতিবন্ধকতাহীন করে দিতেন তাহলে আমার মনে হয় যে এই যে অর্থ সংগ্রহের জায়গাটি এটি খুব কষ্ট হতো না দ্বিতীয় জায়গাটি হলো যে জায়গা আছে আমরা আবার এসে শুনি আপনার কাছে হাতে সময় কম শেখরবিল আলম যেটি ব্যয়ের সরকারি ব্যয় যে স্বচ্ছতার অভাবের কথা কয়েকটি উদাহরণ তিনি তুলে ধরলেন এছাড়া কি আর কি কি কারণে আমাদের বাজেট সরাসরি সম্পূর্ণ বাস্তবায়ন হতে পারে আপনি জানেন যে এবারের বাজেট বাস্তবায়নের পথেও অনেকটা আমি বলবো যে খেয়েছে কারণ যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটি অর্জিত হয়নি এর কারণ রয়েছে যে আপনার অপচয় দুর্নীতি এগুলি তো আছে তার বাইরে সরকারের একটা হীন রাজনীতি রয়েছে যার কারণে যেমন সরকারের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছে বড় বাজেট মানে ভালো বাজেট আমি অনেক বড় বাজেট দিয়েছি আমিন ভাইরা টেলিভিশনে এসে বড় বড় কলা বলবে যে বিগ বাজেট বিগ বাজেট বিগ বাজেট মানে বিগ আয়োজন এরকম ভাবে বলতে চায় আসলে জনগণের কাছ থেকে অধিকারের ট্যাক্স এবং ভ্যাট নেওয়া হচ্ছে বাট জনগণকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করা হচ্ছে আপনি বাজেটের সারাংশ যদি ওইভাবে যান তাই হবে যেমন আমি একটা উদাহরণ দেওয়া আমিন ভাই বললেন বিএনপির আমলে সর্বশেষ আমাদের খাতে বরাদ্দ ছিল দুই হাজার ছয়শো কোটি টাকা মাত্র বাজেটে এখন আপনি উনত্রিশ হাজার কোটি টাকা করেছেন অর্থাৎ গুণের বেশি করেছেন বাট আমাদের সময় একজন ব্যক্তির রাষ্ট্রীয়ত্ব খাত থেকে স্বাস্থ্য সেবায় কন্ট্রিবিউট করা হতো সাঁত্রিশ শতাংশ এখন করা হয় একুশ শতাংশ গুণ বাজেট বাড়িয়েছেন মানুষের স্বাস্থ্যসেবা আরও কম করিয়েছেন তাহলে মানুষ সুফলটা পেলে কোথায় আচ্ছা আমাদের সময় দেখবেন যে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত প্রত্যেকটি অর্থ বছরে ছয়ের উপরে প্রবৃদ্ধি হয়েছে দু হাজার পাঁচ ছয়ে প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক সাত শতাংশ অনেক ভালো প্রবৃদ্ধি বাট আমরা কিন্তু জনগণের হাতে অধিক হারে ট্যাক্স নিয়ে নেই জনগণের কাছ থেকে অধিক হারে প্রত্যেকটা সেক্টরে ভ্যাট নেয় বাট মানুষ কিন্তু স্বাস্থ্যসেবা পেয়েছে সেবার মান কি কম ছিল আপনি বাংলাদেশের জীবনযাত্রার মান কি খারাপ ছিল আরও আরও এখন আরও কী হয়েছে ঝুঁকিতে মানুষের জীবনযাত্রা মান নিয়েছে আপনি স্বাস্থ্যখাতে ব্যয় বাড়াবেন একটা সুচ যেটার মা বাজার মূল্য দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি শিনতে কিনছেন পঁচিশ হাজার টাকা দিয়ে তো এখন বিগ বাজেটের সুফলটা কী হলো দুইশো পঞ্চাশ টাকার একটা সুচ যদি পঁচিশ হাজার টাকায় বিক্রি দিয়ে আপনি কেনেন একশো গুণ বেশি আমি মানে আইটেম উল্লেখ করতে চায় না সব জায়গায় তাই পর্দা বালিশ এগুলোর তো প্রয়োজন নেই আপনি জনগণের জনগণেরও এইভাবে অপচয় করছেন অর্থাৎ তার সুফল কিন্তু পায় না আর খাদ্যঘাটতির কথা বললেন খাদ্যঘাটতি এখনও আছে আমাদের এখনও চাল আমদানি করতে হচ্ছে খাদ্য আমদানি করতে হয় আমরা কিন্তু খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়নি হ্যাঁ উৎপাদন বেড়েছে তো উৎপাদন চোদ্দো পনেরো বছর আমাদের অতীত হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তো এত পিছিয়ে যাওয়ার কথা ছিল না উৎপাদন তো কমে যাওয়ার কথা ছিল না বাড়ারই কথা কৃষকরা বা বাড়িয়েছে শ্রমিকজীবী মানুষ বাড়িয়েছে ষোলো কোটি মানুষ পরিশ্রম করে দেশের থেকে টিকে রাখার চেষ্টা করছে আমি আবারও বলতে চাই সরকারের মূল ফোকাস কিন্তু রাষ্ট্রত্ব খাত সেখানে এখনও ভর্তুকি দিচ্ছেন রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলিতেও কিন্তু এখনও ভর্তুকি দিচ্ছেন অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা সরকার কিন্তু ভেঙে পড়েছে আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে উনি বললেন যে শ্রীলঙ্কাকে দিয়েছে এটা একটা সস্তা রাজনীতি আরে ভাই আপনি রিজার্ভের এগনেস্ট লোন নিচ্ছেন বাংলাদেশ সৃষ্টির পর হয় নাই তফসিলভুক্ত ব্যাঙ্কগুলির থেকে সমস্ত টাকা নিয়ে নিয়েছেন রিজার্ভের এগেন্স্ট থেকে লোন নিয়েছেন সেই লোন দিচ্ছেন শ্রীলঙ্কাকে স্বস্ত রাজনীতি করবার জন্য আর আপনি আপনার উন্নয়ন খাতের সকল বরাদ্দ রেখেছেন বৈদেশিক সহায়তা এবং বৈদেশিক ঋণের উপরে তো আপনি আপনি দুই লাখ কোটি টাকার উপর বৈদেশিক সহায়তা এবং ঋণের উপর ডিপেন্ড করে এডিপি দিচ্ছেন আপনি অল্প কয় টাকা নাকি শ্রীলঙ্কারে দিয়েছেন এই যে মানসিকতা আওয়ামী লীগের স্বস্ত রাজনীতি সর্তম বাজার মার্কেটিং সরকারের ক্রেডিবিলিটি নিয়ে এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা আওয়ামী লীগ যদি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা যদি সত্যিকার অর্থে জনবান্ধব রাজনীতি করত এবং জনকল্যাণে রাষ্ট্র ব্যবস্থাপনা করতো জনকল্যাণে অর্থ ব্যবস্থাপনা করতো এই সংকট সৃষ্টি হতো না তবে সরকারের একটা জায়গায় আমার কাছে ভালো মনে হয়েছে এই বাজেটের না হলে আমিন ভাইয়ের মতো মানুষ বলবে যে রবি ভাই হয়তো কিছুই বললেন না সেটা হচ্ছে সে এবার যেটা করতে চাচ্ছে গত বাজেট থেকে এবার একটা পরিবর্তন আছে সেই পরিবর্তনটা হচ্ছে সে বৈদেশিক সহায়তা এবং বৈদেশিক ঋণের দিকে নজর দিয়েছে আভ্যন্তরীণ ব্যাংক থেকে লোন যাতে কম নেওয়া লাগে সেই পরিকল্পনা সে নিয়েছে যদি সেটা হয় এবং সেখানে যদি আপনার সরকার যদি ভালো বার্গেনিং করতে পারে আমি আবারও বলতে চাই দৃঢ়তার সাথে ভালো বার্গেনিং করতে পারে আর ঋণগুলি যদি সহজ শর্তে আসে যেটা পদ্মা সেতুতে আসার কথা ছিল ওইটা যদি আসতো ওই যে পদ্মা সেতুর কথা বলে নিজস্ব অর্থ এনে করেছে সেটা দেশের অর্থনীতির জন্য ভালো হয়নি অধিক মূল্যে করতে হয়েছে বাট বিদেশি শর্ত যদি সহজ হয় এবং ঋণের আপনার যদি সুদের হার যদি কম হয় তাহলে কিন্তু বৈদেশিক সহায়তা সময় সহযোগিতা করে অর্থনীতিকে সেটা যদি করতে তাহলে কিছুটা হবে আল্লাহ আপনার কাছে আবার আসবো আমি সরকার কি সস্তা রাজনীতির কথা যেটি বলেন যে রাজনীতি থাকে রবিউল ভাইদের দৃষ্টিতে সরকার যা করে সবই সস্তা কাজ এবং সব ক্ষেত্রে সরকার ব্যর্থ যদি দেশের কোনো উপকার হয় কল্যাণ হয় সেটা মানুষ করে সেটা আল্লাহ করে সরকার করে না যেমন যে তারাও তো দিবে আমি তো বললাম আগের কথা বাদ দিলাম দুবার ক্ষমতা ছিল তাদের সময় তো কৃষককে মর্ত হয়েছে সারের দাবিতে আর এখন এই সরকার ক্ষমতা আসার পরে দশ টাকা কৃষকরা ব্যাঙ্ক হিসাব করলে উনি বলবেন এটাও সস্তা রাজনীতি ভাই এই সস্তা রাজনীতিটা আপনারা করেন না কেন তাহলে তো মানুষ এই অভাবে থাকতো না এখন কৃষকের সারের জন্য আন্দোলন করতে হয় না কৃষিপণ্যের জন্য রাস্তায় নামতে হয় না কৃষিপণ্য ন্যায্য তাদের ঘরে পৌঁছায় শ্রমিক ক্ষমতা আন্দোলন করতে হচ্ছে না শ্রমিকরা হ্যাঁ পাটকল শ্রমিকরা আমি সে জায়গায় আসছি পরে হ্যাঁ পৌঁছাই আর উনি যেটা বলেন যে বিএনপির আমলে মেডিকেলের কথা বলতেন যে বরাদ্দ কত ছিল এখন কত বরাদ্দ তাহলে কি আপনি বিএনপির আমলে বাংলাদেশে ছয়টাকে সাতটা সরকারি মেডিকেল ছিল বেসরকারি সব মিলে পনেরো থেকে বিশটা মেডিকেল কলেজ ছিল আর এখন বাংলাদেশে একশো পনেরোটা সরকারি বেসরকারি মিডিয়া মেডিকেল কলেজ আর আমাদের মেডিকেল সিস্টেম কতটুকু ডেভেলপ হয়েছে আমি রবিউল পাকে রিকোয়েস্ট করব যে কালকে অথবা আপনি যখনই সময় পান ঢাকা মেডিকেলের উল্টা দিকে শেখ হাসিনা বার্ন ইউনিট গিয়ে ঘুরে আসবেন আপনি যদি মনে করেন যে এটা বাংলাদেশের কোনো মেডিকেল আমি কথা দিলাম আপনি যা বলেন তা মেনে নেব গেলেই মনে হবে আপনি বৃদ্ধি কোনো একটা মেডিকেল হসপিটাল এসছেন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট তেমনি ডাক্তারদের সেবা অ্যান্ড এভরিওয়ার তাহলে এই কাজটা তো বাইওয়ে কোনো বিষয় নাই এগুলো করার জন্য তো আপনাকে একটা প্ল্যানিং করতে হবে বরাদ্দ বাড়াতে হবে আজকে দেখেন এই যে করোনা কোভিড ক্রান্তিকালে সরকার বিশেষ বিশেষ পরীক্ষা নিয়ে অতিরিক্ত ডাক্তারদেরকে নিয়োগ দিয়েছে নার্সদেরকে ট্রেনিং করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে এখানে যদি বাজেট বরাদ্দ না বাড়িয়ে বিএনপির আমলের মতো দুই হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে তো দেশের মানুষ আবার একদিকে আপনি দাবি করবেন যে মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে না মেডিকেলে যারা পড়ার সুযোগ পাচ্ছে তারা পড়ার মতো শিক্ষক পাচ্ছে না আবার বলবেন সরকার বরাদ্দ বাড়িয়ে অনিয়ম করছে হ্যাঁ অনিয়ম দিয়ে একটু হচ্ছে না তা না কিন্তু এই সরকারের আমলে অনিয়ম করার কারণে কে কোথায় ছাপ পেয়েছে আপনারা হয়তো বলবেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মামলা গিয়ে কী লাভ এখন আমি তাদের কাছ থেকে জানতে চাই মামলা হওয়া ছাড়া কী করার আছে ওদেরকে কি ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করার কোনো বিধান বাংলাদেশের সংবিধান বা পৃথিবীর কোনো আইনে লেখা আছে কি যেমন শরীফ একটি চমৎকার কথা বলেছেন যে উপাচার্য দুজন উপাচার্যের কথা বলছেন দুজন উপাচার্য নয় আরও পাঁচ ছজন উপাচার্য আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম আমরা তিনজনেই আমরা দেখেছি উপাচার্যের কথা বাদ দেন আমরা দেখেছি আমাদের শিক্ষক আমরা তাদেরকে দেখলেই নত যানো হয়ে শ্রদ্ধা করতাম রেসপেক্ট দেখাতাম ভালোবাসতাম আজকে সেই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা কিন্তু সরকারের জন্য লজ্জার নয় এটা জাতি হিসেবে আমাদের সবার জন্য লজ্জার কিন্তু এরা সরকার মানে আমাদের উপাচার্য হয়েছে বলেই ওদের অভিযোগগুলো কিন্তু সরকার বিনা দায়িত্ব অথবা বিনা নিয়ে ছেড়ে দেনি ইতিমধ্যে ইউজিসি কর্তৃক তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে এবং ইউজিসি যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে সে প্রতিবেদনও দাখিল করা হয়েছে ইতিমধ্যে আপনি দেখেছেন যে রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্যের তার ভাইবন আত্মীয় স্বজন সবার সম্পাদক হিসাব চাওয়া হয়েছে অর্থাৎ কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না এবং এই যে ছাড় না দেওয়ার মানসিকতা আপনি দেখুন পৃথিবীতে কিন্তু দুর্নীতিমুক্ত কোনো দেশ নেই বাট দুর্নীতিটাকে যথাসম্ভব কমিয়ে আনতে হবে এটা হবে প্রধান চেষ্টা এই সরকার সেই চেষ্টাটাই করছে আমি যদি দাবি করি যে আমাদের সময় কোনো দুর্নীতি হচ্ছে না আলম যেটা বললেন সুইয়ের কথা সেটা আমিও পত্রিকা পড়েছি আমিও পার্সোনালি মনে করি সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো স্পেয়ার করার সুযোগ নেই মাঝে মধ্যে তো এমনও মনে হয় যে ওদের জন্য আইনও দরকার নেই বেআইনিভাবে কিছু করা উচিত কিন্তু যখন আপনি দায়িত্বে থাকবেন আপনি দায়িত্বে না থেকে ওই যে আমি শুরুতে যেটা বললাম আমি যখন দায়িত্বে থাকবো না রাজপথে থাকবো তখন আমি বলতে পারি এই বাজেট গরিব মারার এই বাজেট মানি না কিন্তু যখন আপনি চেয়ারে থাকবেন তখন আপনাকে অনেক কিছু ভাবতে হয় কিন্তু সেই ভাবনার জায়গা থেকেই চাইলে ওদেরকে কিন্তু ক্রস ফায়ার অথবা ফায়ারিং স্কোয়াড দেওয়া যায় না ওদেরকে প্রসিডিওর মাধ্যমে আইনের পথে হাঁটতে হয় সরকার সেখানে আইনের পথে হাঁটছে কাউকে কিন্তু ন্যূনতম ছাড় দেওয়ার মানসিকতা নেই ছাড় দিলেও না আমরা আর একটা বিরতি নেব দর্শক বন্দর লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি ফিরব শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় শরীফ উজ্জামান শরীফ যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রাজনীতিবিদদের বাজেট প্রত্যাশা রাজনৈতিকভাবে কিছু কমিটমেন্ট সবসময় থাকে মা প্রত্যেকটি দলেরই রাজনৈতিক প্রতিশ্রুতি বিশেষ করে এই করোনাকালীন সময়ে এই সংকটকে উত্তোলনের ক্ষেত্রে আসলে কী ধরনের প্রণোদনা বলেন বা থোক বরাদ্দ বলেন সেই সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে কোন কোন সেক্টরে একটা বড় জায়গা হচ্ছে এই করোনার কারণে আমাদের গ্রামীণ অর্থনীতিতে তার একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়েছে আপনি যদি আমাদের রিজার্ভগুলো দেখেন তাহলে কিন্তু যে ফ্লোটা ছিল আমরা যেটা আশঙ্কা করছিলাম বিশেষ করে বিদেশে আমাদের যে তরুণরা আছেন কাজ করছেন তাদের টাকা পাঠানোর প্রবণতাটা বা সংখ্যাটা কমে আসবে সেটি কিন্তু হয়নি সেই ফ্লোটা আমাদের এখানে আছে এটি খুবই স্বস্তির দিক আমার এই সময়কালে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের গ্রামীণ অর্থনীতি এই গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার ইম্প্যাক্টটা নানা জায়গায় করেছে আপনি আমাদের পলিসির জায়গাটা হচ্ছে আমরা ওই যে একবার প্রান্তিক মানুষের জন্য ভাবি আবার আমাদের বড় বড় যে ব্যবসার যে জায়গাগুলো আছে আমাদের এখানে পোশাক খাত অন্যান্য জায়গা কিন্তু এখানে যে মধ্যবিত্তরা আছে তাদের জন্য আমার ভাবনার জায়গাটা খুবই দুর্বল থাকে আপনি জানেন যে সরকার ট্রিপল থ্রি একটি সংখ্যা চালু করেছে যেখানে একটু সমাজের সচ্ছল কিন্তু নানা কারণে সমস্যার মধ্যে পড়েছেন তাদের সহযোগিতার জন্য একটি ফোন লাইন চালু করেছে তার অর্থ হলো যে এখানে একটি বিকাশমান মধ্যবিত্ত ছিল যারা এই করোনাকালে একটা সংকটের মধ্যে পড়েছে সুতরাং তাকে আপনি শুধুমাত্র টেলিফোন করে টেলিফোনের ভিত্তিতে এই সহযোগিতাটা করতে পারবেন না তার জন্য আপনার যেটা করণীয় দরকার একটা অল্টারনেটিভ বাজার ব্যবস্থাপনা এবং সেটি কিভাবে হতে পারে আমাদের দেশে যে রেশনিং সিস্টেমটা ছিল টিসিবির মাধ্যমে যে রেশনিং সিস্টেমটা সেটি যদি আপনি স্থায়ী করে দেন আমি একটি অফিসের চাকরি করি সকাল আটটার সময় যাই সন্ধ্যা ছটা পর্যন্ত আমাকে কাজ করতে হয় আমার পক্ষে প্রেসক্লাব বা মতিঝিলে এসে লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে আর ওই আমার খাদ্যপণ্য সংগ্রহ করা সম্ভব নয় সরকার সেক্ষেত্রে যদি চোদ্দো পনেরোটি আইটেম রেশনের দোকানের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি যদি স্থায়ীভাবে ডিস্ট্রিবিউট করার একটা ব্যবস্থা করে আমি অফিস শেষ করে আমার আইডি কার্ড দেখিয়ে আমি সেখান থেকে পণ্যটি সংগ্রহ করব এই অ্যারেঞ্জমেন্টটি একটি গুরুত্বপূর্ণ জায়গা একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমাদের এই অর্থনীতির যাই বলেন না কেন একটা বড় রোল প্লে করছে ওই যে রাবার বাগানে লাশ হয়ে থাকা যে আমাদের যে তারুণ্য বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে বিদেশে ছুটে যাচ্ছে সাগর পাড়ে দিচ্ছে লাশ হচ্ছে সেই তরুণের জন্য সেই তারুণ্যকে আপনি সাপোর্ট করার জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্টটা থাকা দরকার আমার কাছে মনে হয় যে কোনো কোনো জায়গায় সেই অ্যারেঞ্জমেন্টের একটি ঘাটতি থাকে আমাদের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে গ্রামীণ কৃষকরা গ্রামীণ কৃষকরা তাদের জন্য আপনার একটা পরিকল্পনা থাকা দরকার বাংলাদেশে প্রতি মাসে বাংলাদেশে প্রতি মাসে বিভিন্ন প্রান্ত থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ ঢাকা শহরে আসে ঢাকা শহরে আসে প্রফেসর নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন তার একটি গবেষণা প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার মানুষ কাজের জন্য ঢাকায় আসে এবং তার সেভেন্টি পার্সেন্ট মানুষ বস্তিতে থাকতে বাধ্য হয় অর্থাৎ এই যে শহরের দরিদ্র মানুষের সংখ্যা যে বাড়ছে তাদের জন্য আপনার প্ল্যানটা কি তার জন্য আপনার একটি প্ল্যান যেমন থাকতে হবে একই সাথে এই যে গ্রাম থেকে যে মানুষ আসছে কেন আসছে আসার কারণটা হলো যে গ্রামে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নাই আমাদের বাজেটে একটা বড় সমস্যা হচ্ছে আমরা ট্রেডকে সবসময় ফোকাস করি কিন্তু এখানে যে কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এর আগের বাজেটগুলোতে দেখেন আপনি একবারে স্পেসিফিক করে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাজেটে আপনি দোকানদার তৈরি করতে চান কিন্তু একটা ইন্ডাস্ট্রির একজন শ্রমিক রাষ্ট্র কি তাকে ভাবে যে আমার এইখান থেকে প্রতি বছর এত সংখ্যক শিক্ষার্থী বের হচ্ছে আমি তাদেরকে কোথায় প্রোভাইড করব। সেটি ভাবে না মনে করে যে বিসিএস শুধুমাত্র বিসিএস দিয়ে সম্ভব না আপনি সমস্ত মানুষকে সরকারি কর্মচারী বানাতে পারবেন না আপনাকে অল্টারনেটিভ কতগুলো জায়গায় সেই কর্মসংস্থানের একটি ঘাটতি আছে গ্রাম শহরের মধ্যে আমি শেষ করব এইভাবে দু আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ উপদেষ্টা ছিল মির্জা আজিজুল ইসলাম তিনি যে বাজেট বক্তৃতা করেছিলেন যদি খেয়াল করেন আপনি সেখানে দেখবেন যে তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের মধ্যে একটা বড় রকমের আর্থিক বিভাজন হয়ে গেছে গ্রাম এবং শহর একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চল এবং নব্বইয়ের দশক থেকে গত ২০ বছরে আমাদের এখানে একটি বিশেষ কারণে সিলেট অঞ্চলটা এডিপিতে বারবার প্রাধান্য পেয়েছে কারণ কি কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে অর্থবন্ত্রীরা সেখান থেকে এসেছে তিন চার থেকে তাদের ৬ সাত পার্সেন্টে চলে গেছে কিন্তু এই সময়কালে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল নানাভাবে পিছিয়ে পড়েছে আমার কাছে দীর্ঘ তথ্য আছে আমি সময় অঞ্চলের সাথে অঞ্চলের যে বৈষম্য এই আলোচনা শেষ করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ আমরা করোনার মধ্যে আছি সরকারের দ্বিতীয় বাজেট গত এক বছরের অভিজ্ঞতা কি বলে যে মানুষ মানুষকে ভালো রাখার জন্য খেটে খাওয়া মানুষের জীবন নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য যে ধরনের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া ছিল সেটিও ব্যয় করতে পারিনি আমরা সেখানে আসলে নতুন বাজেটে কি প্রত্যাশা না আমাদের আপনি ভালো বিষয় তুলেছেন আমাদের সক্ষমতার জায়গাতে একটা সমস্যা কিন্তু আমাদের কিন্তু সক্ষমতা নেই টাকাগুলি ব্যয় করার ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা কারণ এর কারণটা কি দপ্তরগুলি ফাংশন করছে না দক্ষ জনবলের অভাব অভাব স্বচ্ছতার তাই না এই জায়গাগুলি তো গুরুত্ব দিতেই হবে আর করোনার এই মধ্যে দ্বিতীয় বাজেট যদি বলে এই জন্য আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলেছিলাম নিশ্চয়ই সরকার সেটা পজিটিভলি দেখবে আমি কয়েকটা জায়গায় একটু উল্লেখ করতে চাই যেমন হচ্ছে আমাকে যদি বলেন আমি অতি বেশি ঘাটতি বাজেটের পক্ষে না আবার বৈদেশিক সাহায্য বেশি নির্ভর করে বা সহায়তার উপর নির্ভর করে বাজেট দেওয়ার পক্ষে না আমাকে যদি বলেন আমাদের রাজস্ব কালেকশনের যে সক্ষমতা আছে তার নিরিকেট যদি একটা বাস্তবিক বাজেট আমরা উপস্থাপন করি আমাদের প্রত্যাশা হয়তো পূরণ না হলেও আমরা কিন্তু স্বস্তিতে থাকব রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে যেমন ধরেন আমি বলতে চাই এখন দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে তাই না জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে পাঁচ লাখ টাকা ইনকাম যারা করেন তাদেরকে কর মুক্তি দেওয়া উচিত সরকার তো তা করছে না গতবারে যেখানে আছো আমি যতটুকু জেনেছি সেখানেই রাখছে তিন লাখ কোটি তিন লাখ পঞ্চাশ হাজার মনে হয় না তিন লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত আমি এটাকে পাঁচ লাখে করতে চাই কারণ জীবনযাত্রার ব্যয় বেড়েছে দ্রব্যমূল্য বেড়েছে মানুষকে তো আপনি বেঁচে থাকার সুযোগটা তো দিবেন আরেকটা বিষয় যেমন রয়েছে যেমন দুর্নীতিটা রোধ করতে হবে আর হচ্ছে ক্রয় প্রক্রিয়া এবং আমাদের প্রকল্প ব্যয় এটা বাস্তবিক করতে হবে যাচাই বাচাই করে প্রকল্প ব্যয় নির্ধারণ করতে হবে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের জরুরি উন্নয়ন ব্যয় ছাড়া এই সংকটকালীন সময় আমি মনে করি ও কম গুরুত্বপূর্ণ উন্নয়ন যেগুলি আছে সেইগুলি আপাতত বা মানে আমাদের বরাদ্দ না রেখে পরবর্তীতে করার রাখতে হবে কারণ একটা অর্থনৈতিক সংকটও চলছে রাজনীতিতে সংকট চলছে এবং বিশ্বব্যাপী একটা ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ বা প্যান্ডামিক এটা কিন্তু চলছে অর্থাৎ সব খাত কিন্তু এখানে ফাংশন করবে না রাজস্ব আসার আসার খাতগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু ফাংশন করবে না এক কথা বলে শেষ করব আমিন ভাই বলছিলেন হ্যাঁ সার ডিস্ট্রিবিউশনে কিছুটা ডিলারদের সাথে কৃষকদের বা যারা সার পেতে চায় সমস্যা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা সংঘর্ষ হয়েছে বাংলাদেশে এটা কয় কয়েকদিন আগে শ্রমিকদের আপনার মূল্য মজুরি এবং কর্মবিরতির জন্য তো পাঁচজন সাতজনকে গুলি করে মেরে ফেললেন আপনারা সেটাও তো হয়েছে তবে এটাও তো আমরা দেখেছি যে কৃষক এই আওয়ামী সরকারের আমলে ধান খেতে এবং পাট কেটে আগুন দিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এই যে যে কষ্ট অর্থাৎ সে ফসল ফলাচ্ছে নিজের অর্থ ব্যয় করে রাষ্ট্র পাশে নাই এবং সে যে ফসল উৎপাদন করলো তা বিক্রির জায়গা নেয় ন্যায্য দাম পাচ্ছে না নিজের ক্ষেত্রে আগুন দিয়ে দিয়েছে কৃষক ধানে পাটে এ দৃশ্য তো বাংলাদেশে আছে অর্থ কোন আমলে কি হয়েছে সে বিশ্বাসের অনেক করা যাবে কিন্তু কিন্তু বাংলাদেশের এই যে যে মানুষ মানুষগুলি তো রাষ্ট্রের অধিকার আছে আর ক্ষমতায় যেহেতু আপনারা আছেনই মানুষ পাঠাক না পাঠাক অর্থে বাজেট প্রণয়ন করার সময় জনস্বার্থকে গুরুত্ব দেন এবং একটা বাস্তবিক বাজেট করেন যা দিয়ে ষোলো কোটি মানুষ উপকৃত হয় শেখর আলম সময় কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা যোগ দেওয়ার জন্য মোহাম্মদ আমিনুল ইসলাম যেটি শেখ রবী আলম বলেন যে কৃষক তার পণ্য পুড়িয়ে দিচ্ছে ন্যায্য দাম না পেয়ে তাহলে কি বাজেট ব্যবস্থাপনা বা আর্থিক ব্যবস্থাপনার যে নীতি সুনীতি নেওয়া প্রয়োজন কৃষককে বাঁচানোর জন্য এখানে বাঁচানোর জন্য আমি মনে করি সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ধরেন ধানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সরকার কৃষকদেরকে বারবার এনশিওর করেছে যে মধ্যসত্ত্বভঙ্গির কাছে কোনো ধান বিক্রি না করে ডিরেক্ট সরকার সেখানে ধান কেনার চেষ্টা করছে যাতে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং তারা ফার্দার কৃষিকাজ উৎসাহিত হয় কারণ যখনই একজন মানুষ তার পরিশ্রমের মূল্য পাবে না সে হতাশ হয়ে যাবে আর আলটিমেটলি কৃষক হতাশ হওয়া মানেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হওয়া এই জায়গাটা সরকার খুব কষ তাদের দায়িত্বটা পালন করে যাচ্ছে আর পাট ক্ষেতের যে কথাটা বললেন এখানে শেখ রবি অবশ্যই স্বীকার করবেন যেটা আমাদের দুর্ভাগ্য যে পাটকলগুলো বিএনপি সরকারে সে বন্ধ করে দিয়েছিল যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ হয়ে দিয়েছে সেটা বন্ধ না করে আমি জানি এখানে ব্যাপক ভর্তুকি দেওয়া হচ্ছিল এটা আমাদের একটা দুর্ভাগ্য জাতিগত চরিত্র কিনা সেটাও জানি না যে সেটা হচ্ছে যেমন বঙ্গবন্ধু একটি ভাষণে বলেছিলেন অনেকগুলো ভাষণে তিনি বলেছিলেন যে আমার গরিব কৃষক জানা না কী করে চুরি করতে হয় আমার কারখানা শ্রমিক যে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে আমার কৃষিকে অর্থনীতি বাঁচিয়ে রেখেছে সে জানা না কীভাবে দুই দিয়ে চার হয় এগুলো আমরা আপনারা যারা শিক্ষিত আছে আমরাই শেখাচ্ছি সুতরাং এই জায়গাগুলোতে পাটকলগুলো যখন একটা দেখা যাচ্ছে সরকারি পাটকলের জিএম তার পাটকল বন্ধ হয়ে যাচ্ছে সে যখন আবার নিজে একটা পাটকল খুলছে সে কিন্তু সেটা বাড়ছে আজকে সারা বিশ্বব্যাপী পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে আমি মনে করি সে সময় যদি পাটকেলগুলো বন্ধ করা না হতো তাহলে আজকের প্রসঙ্গ আসতো না যেটা সরকার এখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আমি এবং শুধু দেখেন আপনি রিসেন্টলি দেখেন যে আগে যে আম উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসতে যে খরচ পড়ত এখন সরকার সেখানে বিশেষ ট্রেন ব্যবস্থা করেছে যে মাত্র এক টাকা একুশ পয়সায় ঢাকায় এখন আম পাঠাচ্ছে অর্থাৎ সরকার কৃষকের প্রতি কত বেশি আন্তরিক যে তাদের পণ্য যেন ন্যায্য মূল্য পায় সেটার জন্য এটি কিন্তু তার একটা বড় দৃষ্টান্ত সুতরাং আমি বিশ্বাস করি এবং আমি অনুরোধ করব এটাই যে এই সরকার আপনি যদি দেখুন আমি যেটা মানে পুরনো কাজ বারবার বলতে চাই না যে এই সরকার বারবার মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে এবং এবারও সে বাজেটটি করার ক্ষেত্রে যেটি বলেছেন যে আমাদের শিক্ষাখাতে খাতের বিষয়টা যেমন মাথায় রাখতে হবে তেমনিভাবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এটা কিন্তু আমাদের স্লোগান সেটাকে এনশিওর করতে হবে এবং একই সাথে আমি শেখ রবিউল আলমের ওই প্রস্তাবটা আমিও দিতে চাই যে অবশ্যই ব্যক্তিগত মানে ঋণের ক্ষেত্রে অর্থাৎ মানে মানে কর্মুক্ত আয় এটা সীমা পাঁচ লাখ হবে না দশ লাখ হবে সেই জায়গা আমি অ্যাম্পেসিস না করে আমি বলতে চাই এটা অবশ্যই ব্যয় বাড়ানোর দরকার না হয় বাস্তবতার সাথে সেটা মিলবে না আরেকটি বিষয় সেটি হচ্ছে শেখ আলম যেটি উল্লেখ করেছেন যে আওয়ামী যে টানা এক যুগেরও বেশি ক্ষমতায় বাজেট দিয়ে যাচ্ছে পরপর যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে ভীষণ ছিল সেখানে আসলে কতটুকু অর্জন আসলে ভিশনগুলো যদি অর্জিত না হয় আমি তো মনে করি যে ভিশনগুলো সরকার দিয়েছিল সে ভিশনগুলো হয়তো কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে না কিন্তু অর্জিত হচ্ছে না এবং পৃথিবীতে কোনো কিছুই কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্জিত হয় না কিন্তু অর্জনের মাত্রাটা অবশ্যই স্পেকট মানে প্রত্যাশা অনুযায়ী সেই কারণে কিন্তু বাংলাদেশ আজকে সামনের দিকে যাচ্ছে এবং আপনি গত সপ্তাহ আপনি দেখেছেন ভারতের মতো কয়েকটা পত্রিকায় যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং যা ইতিমধ্যে বাংলাদেশ অর্থনীতির অনেকগুলো ক্ষেত্রে ইভেন কি পার ক্যাপিটে ইনকামেও আমরা ভারতকে পিছিয়ে ফেলেছি তো এগুলো তো এমনি এমনি হয় মানুষের দৈনন্দিন সমস্যা সংকট আসতে না দৈনন্দিন সমস্যা সংকটের কথা বলছেন সংকট যদি নেই বলি তাহলে সেটা ঠিক হবে না কিন্তু আমি আবার অবাক হয়ে তাকাই যেমন ধরেন লকডাউন যেমন ঘোষণা করলো আমরা মানুষ বললো যে মানুষ খেতে পারছে না মানুষের পেটে খাবার নেই কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম চট্টগ্রামের রাজুদ্দিন বাজার টেরি বাজার ঢাকা শহরের নিউ মার্কেট চক যেখানে একেবারে নিম্নবর্তীর মানুষ যায় সেখানে কিন্তু মানুষের ঢুকার জায়গা ছিল না আপনাদের মিডিয়ার লোকজন যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কোভিডের মধ্যে কেন আসছেন বলে যে আমার বাচ্চার জন্য একটা কাপড় কিনতে আসছি যদি অভাবেই থাকতো পেটে ভাত না থাকতো কেউ কিন্তু সে অবস্থায় যেত না হ্যাঁ তার মানে এই নয় যে অভাব একেবারে কিছু নেই আমি এই জায়গায় শরীরের কথার সাথে একমত একটি জায়গায় আসলে মূল সংকটে আছে আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা হাত পাততেও পারে না আবার কাঁদতেও পারে না এই জায়গাটাই ওদের জন্য ওর জন্য বাজেটটা আরও যেটা সে বলেছে চমৎকার একটা প্রস্তাব দিয়েছে আমি সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আমি জানি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এই বিষয়টা যদি পড়ে উনি অবশ্যই এটা নিয়ে ভাববেন কারণ উনি উনি একমাত্র প্রধানমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী খিবরিয়া সাহেব একদিন বলেছিলেন যে আমি তখন যাকে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে নাইনটি সিক্সে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা যখন চালু করেছিলেন তখন তিনি বলেছিলেন যে ইট ইজ শেখ হাসিনা যার মাথা থেকে এই সিদ্ধান্তগুলো বেরিয়ে আসছে সুতরাং যিনি এই প্রান্তিক লেভেলের মানুষকে নিয়ে ভাবেন আমি বিশ্বাস করি তিনি এ বাজেটও সেই প্রান্তিক লেভেলের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য শেখ রবুল্লা আলম এবং শরীফ শরীফ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি বন্দর স্টিল লেটারেশন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ টিভির সঙ্গেই থাকুন